ট্রান্সজেন্ডার ইস্যুটা দিন দিন স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের কেরিয়ার নিয়ে সেমিনার হবে, সেখানে নারীরা কথা বলবেন, তাদের মধ্যে একজন হলো রূপান্তরিত নারী। এসব প্রতিরোধে আমাদের করণীয় কী? দেখুন, ট্রান্সজেন্ডার ইস্যুটা আমাদের দেশে দিন দিন অত্যন্ত ভয়াবহ রূপ পরিগ্রহ করছে, এবং যেমনটি আপনি প্রশ্ন করেছেন, আমরাও দেখেছি অনলাইনে যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের কেরিয়ার নিয়ে সেমিনার করে সেখানে পুরুষকে সেখানে কথা বলার সুযোগ দিচ্ছেন এবং তাকে নারী হিসেবে পরিচিত করাচ্ছেন, এবং এই জাতীয় বিষয়গুলোকে স্বাভাবিক করার যে একটা প্রক্রিয়া সেটা আমরা পাঠ্যপুস্তকে দেখেছি, সেটা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিগুলোর উদ্যোগ দেখেছি, এবং দেশের খুব নাম করা বড় বড় এনজিওগুলো এই কাজগুলো করছে। তারা এদেশে অনেক কাজ করতে পারে, এদেশে মানুষের বহু অধিকার ভুলণ্ঠিত হচ্ছে নানাভাবে, কিন্তু সেসব না করে এদেশের আইনে যেটা নিষিদ্ধ সেই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্যই ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে তারা স্টাবলিশ করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডার এই শব্দটা যেহেতু আমাদের দেশের সাধারণ মানুষ খুব সহজে বোঝার কথা নয়, অতএব এই শব্দটা দিয়েই তারা তাদের সেই যে আপনার ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে বলে আমার মনে হয়। সমাজের প্রত্যেকটা বিবেকবান মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি মনে করি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজগুলোর একটি। পৃথিবীর যে সমস্ত অঞ্চল সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠিত করেছে তারা সেগুলোর ক্ষতিকর দিকগুলো এখন প্রত্যক্ষ করছে। পশ্চিমা দুনিয়াতে অনেক মা বাবা রাস্তাঘাটে নেমে আসছেন এই সমকামিতার বিরুদ্ধে আওয়াজ তুলে, কারণ তারা নিজেরা এর কুফল দেখতে পাচ্ছেন। অতএব ট্রান্সজেন্ডার যে বিষয়টা, একজন ছেলে তিনি যদি মনে করেন যে আমি নিজেকে মেয়ে ঘোষণা করব, আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে, কোনো কিছুই না, তোর শরীরে কোনো প্রকার পরিবর্তন না, কিছু না, তিনি জাস্ট একজন পুরুষের পুরো কাঠামো তার শরীরে আছে, তারপর তিনি যদি মনে করেন তিনি নারী এবং নিজেকে নারী হিসাবে ঘোষণা দেন, তাহলে সেক্ষেত্রে তিনি নারী হিসাবেই সমাজের মানুষের কাছে স্বীকৃতি পাবেন। মানে বিষয়টা কতটা হাস্যকর এবং কতটা অবাস্তব, কিন্তু এই হাস্যকর বিষয়টা এই মানুষগুলো যারা বাস্তবায়ন করছে তারা এতটা বোকা নয় যে একটা হাস্যকর জিনিস বাস্তবায়ন করে। মূলত এর মাধ্যমে সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায়। কীভাবে সমকামিতা প্রতিষ্ঠা হবে? একজন পুরুষ যখন সে নিজেকে নারী ঘোষণা দিবে, তাহলে তার বিয়ের সময় তিনি কাকে বিয়ে করবেন? যেহেতু নারী ঘোষণা দিয়েছেন এবং নারী হিসাবে তাকে মেনে নেওয়ার আন্দোলন করা হচ্ছে যে সবাই যেন মেনে নেয়, তাহলে এখন তিনি একজন পুরুষকে বিয়ে করবেন, অথচ তিনি আগে থেকে পুরুষ আছেন, এখন আরেকজন পুরুষকে পুরুষের সাথে তিনি যেন সম্পর্ক করবেন, বিয়ে না হোক শারীরিক সম্পর্ক করবেন, তখন সেটা কী হলো? সমকাম হলো। সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠিত করতে না পেরে এভাবে ট্রান্সজেন্ডার ইস্যুর আড়ালে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা আমাদের সমাজে মানুষ লিপ্ত। কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে একটা ছেলে মেয়েদের ভেতরে ঢুকে পড়বে, এটার জন্য সে নিজেকে মেয়ে হিসাবে ঘোষণা দিবে, একটু মেয়েলি ভাব ধরবে, অথবা জাস্ট নাম চেঞ্জ করবে, এটুকুই যথেষ্ট, এবং সে নিজেকে মেয়ে হিসাবে ঘোষণা দেবে, এটুকু যথেষ্ট। এরপর সে মেয়েদের ভেতরে প্রবেশ করতে পারবে, মেয়েদের মধ্যে যেতে পারবে। মানে কতটা উদ্ভট এবং কতটা ভয়ঙ্কর চক্রান্তের অংশ! আমার মনে হয় সমাজের প্রত্যেকটা স্তর থেকে এই বিষয়ে আন্দোলন হওয়া দরকার। যদিও পৃথিবীর বড় বড় অপশক্তিগুলো এটা পিছনে ফান্ড দিচ্ছে এবং তহবিল দিয়ে তারা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কারণ মুসলিমদের পারিবারিক বন্ধন, মুসলমান সমাজের যে সৌন্দর্যগুলো আছে এগুলো মুসলিমদের এখন সবচেয়ে বড় সম্পদ, এগুলোকে ধ্বংস করবার জন্য এই সমস্ত চক্রান্ত চলছে। আমাদের সন্তানরা কেউ সমকামী হোক আমরা যদি না চাই, আমাদের দেশে আমাদের বংশ বিস্তার হোক, আমাদের বংশধারাটা অব্যাহত থাকুক, সেটা যদি আমরা চাই তাহলে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। পৃথিবীর বহু দেশ এখন মানুষের জন্মের হার এটাকে কোনোভাবে আর ধরে রাখতে পারছে না, বরং এটা ভয়াবহভাবে আপনার জন্মের হার কমে গেছে পৃথিবীর বহু দেশে, এবং এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে বিবাহের যে স্বাভাবিক প্রক্রিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের যে অস্তিত্ব টিকিয়ে রাখবেন নারী পুরুষের শারীরিক সম্পর্কের মাধ্যমে, সেটার বিরুদ্ধে এই সমস্ত ট্রান্সজেন্ডার সমকামিতা ইস্যুগুলোকে সেটার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং সেটার বিপরীতে দাঁড় করানো হচ্ছে, এবং সেটার মাধ্যমে শারীরিক সম্পর্কের প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে, নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে। তো যার ফলশ্রুতিতে মানুষের জন্মের হার কমে যাচ্ছে, মানুষ জাস্ট যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য বিকৃত কোনো উপায় থাকলে সেটা দিয়ে করবে, তারপরও মানুষ তার চাকরি ত্যাগ করবে, এইরকম একটা বিষয়টা মানুষকে শুদ্ধ স্বাভাবিকভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করার যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে যে মানুষের বংশ টিকে থাকার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন সেটা কিন্তু হুমকির মধ্যে আজ চায়নাতে, ইটালিতে, পৃথিবীর উন্নত বহু দেশে পড়ে গেছে, জাপান সহ বহু দেশে। অতএব আমাদের সমাজে এখনও পর্যন্ত সেই ক্রাইসিস শুরু হয় নাই, কিন্তু
ইতিমধ্যে তার আলামত দেখতে পাচ্ছি আমরা। অতএব প্রত্যেকটা মানুষ আমরা এই ট্রান্সজেন্ডার ইস্যুটিকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।